এসএসসি নিয়োগ দুর্নীতিতে যেখানে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, রাজ্যে তাবড় তাবড় নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে চলেছে। এক মন্ত্রী জেলও খাটছেন, সেখানে দুর্নীতি অভিযোগে নাম জড়ালো শিলিগুড়ির প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান মেয়র গৌতম দেবের। জানা গেছে বহু বছর আগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেছিল বিকাশ ভট্টাচার্য। আজ সোমবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। এদিন হাইকোর্টে 19 জন নেতা মন্ত্রীর সম্পত্তি খতিয়ে দেখার নির্দেশ দেয়। তার মধ্যে নাম রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। গৌতম দেব তৃণমূলের একজন প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম। ডাবগাম ফুলবাড়ি বিধানসভা থেকে দুবার তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন, যদিও তা বিগত নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। তবে একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ 5 জন মন্ত্রীর দায়িত্ব তিনি সামলেছেন। বর্তমান তিনি শিলিগুড়ির মেয়র এবং উত্তরবঙ্গ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। কোর্টের এই নির্দেশে একদমই তিনি বিচলিত নন, তবে শিলিগুড়ি রাজনৈতিক মহলে এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। গৌতম দেব হাইকোর্টের নির্দেশকে সম্মান জানিয়ে বলেন, আমি পেশায় আইনজীবী, কোর্টের জবাব দেব। তিনি জানিয়েছেন, বহু বছর আগে একটি মামলা হয়, সেখানে আশ্চর্যজনকভাবে আমার নাম উঠেছিল। 2017 সালে মামলাটা আবার আদালতে উঠেছিল, আমি এফিডেভিট এবং বা হলফনামা জমা দেই। 2017 সাল থেকে সেই মামলার আর কোনো শুনানি হয়নি। হিয়ারিং হওয়ার পর মামলা সেখানেই অবস্থায় রয়েছে। 22 সালে আবার সেই মামলা নিয়ে বলা হচ্ছে যে হাজার গুণ সম্পত্তি বেড়েছে। এটাকে এভাবে বলা সম্ভব নয়, বিচারাধীন একটি বিষয়। এ নিয়ে আমি সংবাদ মাধ্যমে কোনো উত্তর দেই না, আগামীতেও দেব না। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. NNO near ITBI Bank, Kuchbihar. 100%, 200%, that's big, even without any substance. মিস্টার বিকাশ ভট্টাচার্যা এই মামলাটা করেছেন, উনি প্রফেশনাল মানুষ, ফিস পাচ্ছেন, মামলা করছেন, আমার কোনো কিছু বলার নেই তা। কিন্তু করাপশনের বিরুদ্ধে লড়াই যারা এস, আন্দোলন লড়াই করে এস, সুতরাং কোনো সাবস্টেন্স ছাড়া মনে হলো যে নর্থ বেঙ্গল থেকে একজনের নাম দিতে হবে, আমার নাম তখন দিয়ে দিল। দিস ইজ শেয়ার আনফর্চুনেট থিং অন দি পার্ট অফ দি দি পার্সন দোজ হু আর রেসপন্সিবল ফর ফাইলিং দিস কেস। এতটুকু বলতে পারি, কেস লড়বো, জীবনে কোনো মামলা হারিনি, এটুকু বলতে পারি, কোনো জীবনে কোনো অনৈতিক কাজ করি, কোনো অসুবিধা নেই।